This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। কলকাতা পুলিশের অধীনে ভাঙড়ের চার থানা ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর। নমস্কার, আমি জহিতা, জানাবো বিস্তারিত। আজ থেকে কলকাতা পুলিশের অধীনে এলো ভাঙড়। ধনধান্য অডিটোরিয়াম থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের আওতায় এলো ভাঙড় উত্তর কাশীপুর পোলেরহাট ও চন্দনেশ্বর থানা। কলকাতার বেশ কিছু থানা এবং গোয়েন্দা দপ্তরের কয়েকজন দাপটে অফিসারের বদলি করা হয়েছে ভাঙড়ে। চারটি থানার পাশাপাশি ভাঙড় ট্রাফিক গার্ড এদিন থেকে যাত্রা শুরু করল। প্রায় 200 বেশি পুলিশ আজ থেকে ভাঙড়ের আইন শৃঙ্খলা দায়িত্বে নিযুক্ত থাকবে। পঞ্চায়েত ভোটে দিন ঘোষণার পর থেকে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। রাজনৈতিক হিংসায় বোমা বারুদের স্তূপে পরিণত হয়েছিল, প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী। ভাঙড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছিল। এরপরে গত বছর ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনতে বিনীত গোয়েলকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সোমবার থেকে কলকাতা পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল ভাঙড়। আপাতত বারুইপুর পুলিশ জেলা ভাঙড় এবং কাশীপুর থানাকে ভেঙে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনে চারটি থানা করা হয়েছে। ভাঙড় থানাকে ভেঙে ভাঙড় এবং চন্দনেশ্বর থানা, অন্যদিকে কাশীপুর থানাকে ভেঙে পোলেরহাট ও উত্তর কাশীপুর থানা করা হচ্ছে। শুনুন পটকা রাত দিন সাত দিন।